হ্যালো স্টুডেন্টস আমি এখন তোমাদের পড়াবো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অর্থাৎ বন্যপ্রাণ সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তর প্রথমেই বলবো শালটি মাথায় রাখো উনিশশো বাহাত্তর নাইনটিন সেভেন্টি টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বন্যপ্রাণ সংরক্ষণ আইন প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই আইনকে বাস্তবায়িত করার জন্যে কর্তৃপক্ষের কর্তৃপক্ষ গঠন করার কথা বলা হয় এই কর্তৃপক্ষ মূলত তিন রকমের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল মূলত যে কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব লেজিসলেচার বা আইনসভা আছে প্রথমেই বলবো কেন্দ্রীয় সরকারের কথা কেন্দ্রীয় সরকার এই আইনের জন্যে ডাইরেক্টর অফ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশান নিয়োগ করবেন একজন একজন ডাইরেক্টর অফ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশান নিয়োগ করবেন এছাড়া অন্যান্য অফিসার বা কর্ম এবং কর্মচারী যেমন দরকার হবে তাদের নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের সাধারণ অথবা বিশেষ নির্দেশিকা অনুযায়ী ডাইরেক্টর অফ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশান তার ক্ষমতা প্রয়োগ করবেন তার দায়িত্ব পালন করবেন আর অন্যান্য যেসব অফিসার এবং কর্মচারী যারা এই আইন মোতাবেক নিযুক্ত হবেন তারা ডাইরেক্টর অফ ওয়াইল্ড লাইফ প্রিজারভেশনকে সহায়তা করবে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এই আইন রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছে বিশেষ কর্তৃপ কর্তৃপক্ষ গঠনের জন্যে সেখানে বলা হয়েছে রাজ্য সরকার এই আইনের জন্যে একজন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন নিয়োগ করবেন আর নিয়োগ করবেন ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন্স অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন্স এবং অন্যান্য অফিসার এবং কর্মচারী যেমন দরকার হবে এক্ষেত্রে বলা হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের সাধারণ বা বিশেষ নির্দেশিকা অনুযায়ী চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন তার ক্ষমতা পালন কর ক্ষমতা প্রয়োগ করবেন দায়িত্ব পালন করবেন আর ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দ্য অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এবং অন্যান্য অফিসার এবং কর্মচারী যারা এই আইন দ্বারা নিযুক্ত হয়েছেন তারা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের অধস্থান হিসেবে কাজ করবেন আর কি বলা হয়েছে মাথায় রাখতে হবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার দুই দুইয়ের পরিপ্রেক্ষিতে এই আইনের অর্থাৎ ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার দুই চালু হওয়ার তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার যেন ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ গঠন করে সেই ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফের গঠনটা কেমন হবে সেটাও এই আইনে সবিস্তারে বলা হয়েছে বলা হয়েছে এই ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফের চেয়ারপারসন হবেন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি হবেন ভাইস চেয়ারপারসন তিনজন সাংসদ থাকবেন যাদের মধ্যে দুজন থাকবেন হাউস অফ দ্য পিপুল থেকে এবং একজন থাকবে কাউন্সিল অফ স্টেটস থেকে প্ল্যানিং কমিশনে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের দায়িত্বে থাকা সদস্য থাকবেন কেন্দ্রীয় সরকারের মনোনীত নন গভর্নমেন্টাল অর্গানাইজেশান বা এনজিও থেকে পাঁচজন থাকবেন বিখ্যাত সংরক্ষণবিদ ইকোলজিস্ট বা পরিবেশবিদ বিদদের মধ্যে থেকে জনকে কেন্দ্রীয় সরকার মনোনীত করবেন কেন্দ্রীয় সরকারের ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের যে মন্ত্রক বা দফতর তার সচিব থাকবেন চিফ অফ দি আর্মি স্টাফ থাকবেন কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সচিব থাকবেন কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার বিভাগের সচিব থাকবেন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের খরচ বিভাগের সচিব থাকবেন কেন্দ্রীয় সরকারের তফসিলি উপজাতি উন্নয়ন মন্ত্রকের সচিব থাকবেন কেন্দ্রীয় সরকারের ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের যে মন্ত্রক বা দপ্তর তার যে ডাইরেক্টর জেনারেল অফ ফরেস্ট তিনি থাকবেন কেন্দ্রীয় সরকারের ডাইরেক্টর জেনারেল অফ ট্যুরিজম থাকবেন ইন্ডিয়ান কাউন্সিল ফর ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশান দেরাদুনের ডায়ক্টার জেনারেল থাকবেন ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুনের ডায়ক্টার থাকবেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডায়ক্টার থাকবেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডায়ক্টার থাকবেন ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ডায়ক্টার থাকবেন সেন্ট্রাল জু অথরিটির সদস্য সচিব থাকবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফির ডায়রেক্টার থাকবেন এবং কেন্দ্রীয় সরকারের মনোনীত দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বাই ঘটেশান ঘুরে ফিরে আসবে তাদের থেকে প্রত্যেকের থেকে একজন করে প্রতিনিধি থাকবেন আর ডাইরেক্টর অফ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন তিনি হবেন এই ন্যাশনাল বোর্ডের সদস্য সচিব এই ন্যাশনাল বোর্ড তার কাজকর্ম করার জন্য একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করবে এই স্ট্যান্ডিং কমিটির মাথায় থাকবেন ভাইস চেয়ারপারসন আর থাকবেন সদস্য সচিব এবং ন্যাশনাল বোর্ডের যত সদস্য আছে তাদের মধ্যে থেকে দশজন সর্বাধিক দশজন অর্থাৎ নট মোর দ্যান টেন সর্বাধিক দশজন দশজনকে নিয়োগ মনোনীত করবেন ভাইস চেয়ারপারসন আর এই ন্যাশনাল বোর্ড স্ট্যান্ডিং কমিটি ছাড়া অন্যান্য কমিটি সাব কমিটি স্টাডি গ্রুপ গঠন করবে তাদের বিভিন্ন কাজকর্মের জন্যে এই ন্যাশনাল বোর্ডের কাজ কী হবে না ন্যাশনাল বোর্ডের মূল কাজ হবে প্রাণী এবং বন্য বনাঞ্চলের বনের যে কনজারভেশন এবং ডেভেলপমেন্ট অর্থাৎ সংরক্ষণ এবং উন্নয়ন সেটি সুনিশ্চিত করা এছাড়া এই বিষয়ে এই বিষয় এবং শিকার ও বন্য প্রাণী এবং তাদের প্রোডাক্টস নিয়ে বিভিন্ন অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্যে বিভিন্ন নীতি নির্ধারণ নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উপদেশ দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এই ন্যাশনাল বোর্ড জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি বা অভয়ারণ্য এবং অন্যান্য সংরক্ষিত অঞ্চল এবং সেসব জায়গায় বিভিন্ন কাজকর্ম যাতে নিষেধাজ্ঞা কাজকর্ম নিষেধাজ্ঞা হয় সেই বিষয়ে অনুদেশ অনুদেশ দেবে এই ন্যাশনাল বোর্ড আবার বলছি বিভিন্ন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান অভয়ারণ্য অন্যান্য সংরক্ষিত অঞ্চলের গঠন এবং সেগুলির তদারকীকরণ এবং এই সব অঞ্চলে বিভিন্ন কাজকর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে অনুদেশ দেবে ন্যাশনাল বোর্ড ওয়াইল্ড লাইফ এবং তার হ্যাবিট্যাট অর্থাৎ বন্যপ্রাণ এবং সেখানে তাদের বসবাসের জায়গায় বিভিন্ন প্রজেক্ট বা কাজকর্মের যে ইম্প্যাক্ট পড়বে সেই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে ন্যাশনাল বোর্ড বিভিন্ন সময় সময় থেকে সময়রে দেশে ওয়াইল্ড লাইফ কনজারভেশান বা বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে কতটা প্রোগ্রেস হচ্ছে কতটা অগ্র অগ্রসর করা হওয়া যাচ্ছে সেগুলি রিভিউ হবে বা পর্যালোচনা হবে এবং সেই বিষয়ে আরও উন্নয়নের জন্যে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সাজেশান দেবে আর সর্বোপরি দুবছরের অন্তত একবার দেশে এই ওয়াইল্ড লাইফ নিয়ে তারা একটা স্ট্যাটাস রিপোর্ট তৈরি করবে এবং পাবলিশ করবে উল্লেখযোগ্য ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফের মতো স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ গঠনের কথাও বলা হয়েছে সেকশন সিক্সে সেখানে বলা হয়েছে ওয়াইল্ড লাইফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু চালু হওয়ার ছ মাসের মধ্যে এই স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ তৈরি করতে হবে সেটির গঠন কেমন হবে না সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে যদি সেখানে মুখ্যমন্ত্রী থাকেন তবে সেই মুখ্যমন্ত্রী অথবা সেখানে যদি প্রশাসক থাকেন প্রশাসক হবেন চেয়ারপারসন ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের ভারপ্রাপ্ত মন্ত্রী হবেন ভাইস চেয়ারপারসন সংশ্লিষ্ট রাজ্য আইনসভার তিনজন সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যদি আইনসভা থেকে থাকে তাহলে সেখান থেকে দুজন সদস্য আর রাজ্য সরকারের মনোনীত ওয়াইল্ড লাইফ সংক্রান্ত বিষয়ে যে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সেখান থেকে তিনজন ব্যক্তি বিখ্যাত সংরক্ষণবিদ ইকোলজিস্ট পরিবেশবিদ তাদের মধ্যে থেকে রাজ্য সরকার দশজনকে মনোনীত করবেন যাদের মধ্যে দুজন অন্তত অন্তত দুজন কমপক্ষে দুজন যেন তফশিলি উপজাতিদের প্রতিনিধিত্ব করেন আর কারা থাকবেন সদস্য হিসেবে না রাজ্য সরকার বা সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের যে সরকার তার যে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ তার যে সেক্রেটারি বা সচিব তিনি থাকবেন সদস্য হিসেবে আর থাকবেন স্টেট ফরেস্টের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার ইনচার্জ রাজ্য সরকারের তফসিলি উপজাতি উন্নয়ন দপ্তরের সচিব স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর স্টেট পুলিশ ডিপার্টমেন্টের একজন অফিসার যিনি ইন্সপেক্টর জেনারেলের নিচের র্যাঙ্কের হবেন না আর্ম ফোর্সের একজন প্রতিনিধি থাকবেন যিনি ব্রিগেডিয়ারের নিচের র্যাঙ্কের হবেন না এবং তাকে মনোনীত করবেন কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর থাকবেন সমস্ত রাজ্যের মৎস্য দপ্তরের ডাইরেক্টর থাকবেন ডাইরেক্টর ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশনের দ্বারা মনোনীত একজন অফিসার থাকবেন ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুনের একজন প্রতিনিধি থাকবেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন প্রতিনিধি থাকবেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন প্রতিনিধি থাকবেন আর চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন হবেন সদস্য সচিব উল্লেখ্য এই বোর্ড বছরে অন্তত দুবার অ্যাটলিস্ট ওয়াইস আই ইয়ার তারাই মিটিং করবে এই স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফের কাজ কী হবে না বিভিন্ন অঞ্চলকে সংরক্ষিত অঞ্চল হিসেবে সুনির্দিষ্ট করা এবং তার তদারকি করার বিষয়ে রাজ্য সরকারকে উপদেশ দেওয়া উপদেশ দেবে বন্যপ্রাণ এবং বন্যপ্রাণী এবং বিশেষ কিছু উল্লিখিত স্পেসিফাইড প্ল্যান্টস অর্থাৎ উল্লিখিত যে উদ্ভিদ সেই তাদের সংরক্ষণের জন্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য সরকারকে উপদেশ দেবে যে কোনো শিডিউলের যে কোনো বিষয় যে কোনো শিডিউলের সংশোধনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে রাজ্য সরকারকে উপদেশ দেবে আর আর কী কাজ আছে না তফসিলি উপজাতি এবং মনে অন্যান্য বসবাসকারীদের স্বার্থ সুরক্ষায় অর্থাৎ স্বার্থ বিনাশ যাতে না ঘটে তাদের মধ্যে যাতে স্বার্থ হানি না হয় তাদের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যে রাজ্য সরকারকে উপদেশ দেবে এবং সর্বোপরি রাজ্য সরকার যদি কোনো বিষয়ে মনে করে উপদেশের দরকার আছে সেই বিষয়ে উপদেশ দেবে এই আইনে বলা হয়েছে শিডিউল ওয়ান টু থ্রি ফোর এই চারটে শিডিউলে যে যে ওয়াইল্ড অ্যানিম্যালের নাম স্পেসিফাই করা আছে অর্থাৎ বন্য পশুর নাম উল্লেখ করা রয়েছে তাদেরকে হান্ট করা যাবে না তাদেরকে স্বীকার করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে ওয়াইল্ড অ্যানিম্যাল হান্টিংয়ের ক্ষেত্রে পারমিশান দেওয়ার কথা বলা হয়েছে সেকশান এগারোতে বিশেষ কিছু বিষয় পারমিশনের কথা বলা হয়েছে সেকশান বারোতে যেখানে এডুকেশন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে পারমিশনের কথা বলা হয়েছে অন্যদিকে স্পেসিফাইড প্ল্যান্ট কিছু উল্লিখিত উদ্ভিদের রক্ষণাবেক্ষণের কথাও বলা হয়েছে সেক্ষেত্রেও কিছু স্পেশাল পারপাস যেমন এডুকেশান সায়েন্টিফিক রিসার্চ ইত্যাদি ক্ষেত্রে পারমিশানের কথা বলা হয়েছে আর এই আইন প্রোটেক্টেড এরিয়ার প্রোটেক্টেড এরিয়া হিসেবে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য এবং ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের সম্পর্কে সবিস্তারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়ে বলেছে এখানে অভয়ারণ্য রক্ষণাবেক্ষণ জাতীয় উদ্যান রক্ষণাবেক্ষণের কর্তৃপক্ষের কথা বলা হয়েছে এবং সেন্ট্রাল জু অথরিটি রেকগনিশন অফ জুয়ের কথা বলা হয়েছে জু মানে চিড়িয়াখানা সেন্ট্রাল জু অথরিটি তাদের কথা বলা হয়েছে তাদের কর্তৃপক্ষ সম্পর্কে এখানে আইনি বক্তব্য রাখা রয়েছে তাদের কর্তৃপক্ষের কাজ কি সেগুলি বলা হয়েছে কিভাবে তাদের তারা কাজ করবে কীভাবে জু রেকগনাইজের রেকগনিশান কীভাবে হবে অর্থাৎ চিড়িয়াখানার রেকগনিশন কিভাবে হবে সেটি উল্লেখ করা হয়েছে খুব উল্লেখযোগ্য বিষয় হলো ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির কথা বলা হয়েছে অর্থাৎ জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের কথা বলা হয়েছে সেই কর্তৃপক্ষের গঠনের কথা গঠন কিভাবে হবে তার কথা বলা হয়েছে সবিস্তারে সেই 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 কর্তৃপক্ষের যে সদস্য তাদের নিয়োগের যে তাদের যে টার্মস অ্যান্ড সেই সেইগুলির কথা উল্লেখ করা হয়েছে এই টাইগার কনজারভেশন অথরিটির কাজ কী হবে ফাংশান কী হবে তাদের পাওয়ার কী সেগুলি উল্লেখ করা হয়েছে টাইগার কনজারভেশান প্ল্যানের কথা বলা হয়েছে অর্থাৎ সেখানে বলা হয়েছে যে রাজ্য সরকার টাইগার কনজারভেশন কনজারভেশন অথরিটি রেকমেন্ডেশন অনুযায়ী কোনো অঞ্চলকে টাইগার রিজার্ভ বলে নোটিফাই করতে পারে টাইগারে বাঘ এবং অন্যান্য এন্ডেঞ্জার স্পেসিস তাদের নিয়ে যে ক্রাইম করা হয় সেই ক্রাইমকে যাতে না করা হয় সে ক্রাইম যাতে না হয় ক্রাইমকে যাতে নিয়ন্ত্রণ করা সে ক্রাইম কন্ট্রোল ব্যুরো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তাদের সেই ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পাওয়ার্স অ্যান্ড ফাংশনের কথা বলা হয়েছে ওয়াইল্ড অ্যানিম্যালস বন্য পশু তার তাদের বিভিন্ন জিনিসপত্র এবং তাদের খুলি তাদের মাথা তাদের চামড়া ইত্যাদি নিয়ে যে ব্যবসা বাণিজ্য হয় সেগুলি রোধ করার কথা বলা হয়েছে অর্থাৎ অর্থাৎ বন্য পশুর বন্য পশুরের নিয়ে যে শিকার 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 এবং বেআইনি ব্যবসা চলে সেই ব্যবসা বন্ধের জন্য সবিস্তারে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এবং সব শেষে যেটা উল্লেখ করা হয়েছে সেটি হলো কেন্দ্রীয় সরকার কিভাবে আইন প্রণয়ন করবে কিভাবে নিয়ম কিভাবে আইন প্রণয়ন করবে তার ক্ষমতা কি রাজ্য সরকার কিভাবে আইন প্রণয়ন করবে সেটির ক্ষমতা রাজ্য সরকারের ক্ষমতা আর শিডিউল টাইপসের যে রাইটস অর্থাৎ তফশিলি উপজাতির যে অধিকার সেটি কীভাবে প্রোটেকশান দেওয়া যায় সেটি কিভাবে প্রোটেক্ট করা যায় সংরক্ষিত করা যায় সেটির কথা বলা হচ্ছে এই হলো সংক্ষেপে ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন সেভেন্টি তাহলে এখানে মূলত তোমরা বুঝতে পারলে যে বন্য প্রাণী এবং গাছগাছালি উদ্ভিদ তাদের তাদের তাদেরকে নিয়ে অপরাধ জগতে বিভিন্ন রকম কাজকর্ম হয় সেগুলি বন্ধ করতে হবে তাদের অধিকার অর্থাৎ অ্যানিম্যাল রাইটসের কথা এখানে বলা এখানে উল্লেখ করা যেতে পারে অ্যানিম্যাল রাইটস মানুষের মতো পশুদেরও অধিকার আছে তাদের সুস্থ জীবনযাপনের অধিকার আছে সেই জীবনযাপনের অধিকার যাতে তাদের থাকে একটা গাছের প্রাণ আছে গাছেরও যাতে সুরক্ষা হয় বনাঞ্চলে যাতে সার্বিকভাবে কোনোরকম অপরাধ না হয় সার্বিকভাবে যেন সুস্থ পরিবেশ থাকে সুষ্ঠুভাবে যেন বন্য প্রাণী উদ্ভিদ তারা বেঁচে থাকতে পারে এই নিয়ে সবিস্তারে এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টুতে আলোচনা করা হয়েছে বিভিন্ন আইনের নির্দেশ দেওয়া রয়েছে বিভিন্ন সেকশনে সাবসেকশনে বিভিন্ন চ্যাপ্টারে তার নির্দেশ দেওয়া রয়েছে তো এরপর আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ফরেস্ট কনজারভেশান অ্যাক্ট হচ্ছে নাইনটিন এইটটি উনিশশো আশি এইটেটকি মাথায় রাখো ফরেস্ট কনজারভেশান অ্যাক্ট হচ্ছে উনিশশো আশি আমরা এতক্ষণ যে আইনগুলো পড়লাম সেগুলো কী কী না সেগুলো যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টু আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা বন সুরক্ষা আইন উনিশশো আশি এই আইনে বলা হয়েছে যে উল্লেখযোগ্য বিষয়গুলো আমি তোমাদের বলছি প্রথমত যে এই আইনটি খুব একটি বড় আইন নয় আইনটি খুব একটা বিশাল বড় আইন নয় মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এর আইনটা যেমন খুব বড় বিশদ এই আইনটি ততটি বড় তত বড় আইন নয় এখানে যে উল্লেখযোগ্য জায়গাগুলো আমি তোমাদের বলছি সেকশান টুতে আলোচনা করা হয়েছে রেস্ট্রিকশন অন দি ডি অফ ফরেস্ট অর ইউজ অফ ফরেস্ট ল্যান্ড ফর নন ফরেস্ট পারপাস অর্থাৎ কোনো বোন বা ফরেস্টের ডি রিজার্ভেশনের ক্ষেত্রে রেস্ট্রিকশন এবং ফরেস্ট ল্যান্ডকে নন ফরেস্ট পারপাসে নন ফরেস্ট মানে অবন্য পারপাসে প্রয়োজনে কাজে লাগাবার ক্ষেত্রে যে ব্যবস্থা সেগুলি যাতে না করা যায় সেই বিষয়ে রেস্ট্রিকশন অর্থাৎ দুটো বিষয় এখানে আলোচনা করা হয়েছে দুটো বিষয়ের ওপর এক হচ্ছে ডি রিজার্ভেশন অফ ফরেস্ট তার ওপর রেস্ট্রিকশান বাধা বিধিনিষেধ আর ফরেস্ট ল্যান্ডের ইউজ ফর নন ফরেস্ট পারপাস অর্থাৎ ফরেস্ট ল্যান্ড বা বন্য অঞ্চলের ইউজ ব্যবহার ফর নন ফরেস্ট পারপাস মানে অবন্য কোনো কারণে ব্যবহার করার ক্ষেত্রে রেস্ট্রিকশান করা হয় রেস্ট্রিকশানের কথা বলা হয়েছে বা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে কি বলা হয়েছে না বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের প্রায়ার অ্যাপ্রুভাল ছাড়া অর্থাৎ আগে থেকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মতামত না মত না নিয়ে কোনো রাজ্য সরকার বা কোনো অথরিটি কোনো কর্তৃপক্ষ নিম্নলিখিত বিষয়গুলিতে নির্দেশ দিতে পারবে না নিম্নলিখিত বিষয়গুলি কি কী এক হচ্ছে যে কোনো একটি রিজার্ভ ফরেস্ট কোনো একটি রিজার্ভ ফরেস্ট কোনো একটি সংশ্লিষ্ট রাজ্যে রিজার্ভ ফরেস্ট বা তার কানিক খানিকটা অঞ্চলকে ওই রাজ্য সরকার সমস্ত রাজ্য সরকার বলতে পারবে না যে ওর খানিকটা অঞ্চল বা ওই পুরো পুরো রিজার্ভ ফরেস্টটি আর রিজার্ভ থাকবে না এই কথাটি বলতে পারবে না এই কথাটি বলতে পারবে না এই এই নির্দেশ দিতে পারবে না এই নির্দেশ দিতে পারবে না অর্থাৎ রিজার্ভ ফরেস্টকে ডি রিজার্ভ করবার যে নির্দেশ সেই নির্দেশ কোনো রাজ্য সরকার দিতে পারবে না কেন্দ্রীয় সরকারের আগাম মদ ছাড়া আগাম মত ছাড়া প্রায় অ্যাপ্রুভাল ছাড়া এটা গেলে এক নম্বর দু নম্বর কি দু নম্বর হচ্ছে কোনো ফরেস্ট ল্যান্ড কোনো বন বা তার কোনো অঞ্চলে এনি পোশান দেওয়ার তার কোনো অঞ্চলে তার সেই বন বন বা বনাঞ্চলে কোনো অঞ্চলে নন ফরেস্ট পারপাসে রকম নন ফরেস্ট বা অবন্য কারণে ব্যবহার করার ক্ষেত্রে রাজ্য সরকার নির্দেশ দিতে পারবে না কেন্দ্রীয় সরকারের আগাম অনুমোদন বা মত ছাড়া অনুমোদন অ্যাপ্রুভাল আগাম অনুমোদন প্রায় অ্যাপ্রুভাল ছাড়া কেন্দ্রীয় সরকারের প্রায় অ্যাপ্রুভাল ছাড়া রাজ্য সরকার এই বিষয়ে নির্দেশ দিতে পারবে না আর এতে গেল দু নম্বর তিন নম্বর কী বলা হয়েছে না কোনো ল্যান্ড কোনো বন বন বা তার অঞ্চল বনাঞ্চল কোনোভাবে কোনো ব্যক্তি কোনো প্রাইভেট পারসন কোনো প্রাইভেট ব্যক্তি বা কোনো অথরিটি কোনো কর্পোরেশান কোনো এজেন্সি বা কোনো অর্গানাইজেশন যা যা সরকারিভাবে অধিকৃত তদারকীকৃত বা নিয়ন্ত্রিত নয় এমন কাউকে লিজ দেওয়া যাবে না লিজ দেওয়া যাবে না ঠিক আছে তাহলে এক্ষেত্রেও রাজ্য সরকার এই লিজ দিতে পারবে না কেন্দ্রীয় সরকারের আগাম অনুমোদন ছাড়া তিন নম্বর হয়ে গেল চার নম্বর কী চার নম্বর হলো যে কোনো ফরেস্ট ল্যান্ড বা তার কোনো অঞ্চলে গাছ ক্লিয়ার করা যাবে না যে গাছগুলি হয়তো স্বাভাবিকভাবে হয়তো না মানে যে গাছগুলি স্বাভাবিকভাবে গড়ে উঠেছে সেই অঞ্চলে সেই গাছগুলিকে ক্লিয়ার করা যাবে না অ্যাফরেস্টেশনের জন্যে সেগুলিকে ব্যবহার করার উদ্দেশ্যে সেগুলিকে ওখান থেকে ক্লিয়ার করা যাবে না অর্থাৎ এই চারটি সাবসেকশন এই চারটি সাবসেকশন সেকশান দুইতে আছে এইগুলি রাজ্য সরকারের ওপর একটা নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের আর কি বলা হয়েছে এই আইনে আর বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সেকশান টুয়ের যে গ্র্যান্ট অফ অ্যাপ্রুভাল ওই যে আগাম অনুমোদনের কথা বললাম ওই আগাম অনুমোদনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বা সেন্ট্রাল গভর্নমেন্টের নিজের সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে এমন কোন বিষয় যে কোনো বিষয় এই ফরেস্টের কনজারভেশনের জন্য বন সংরক্ষণের জন্য বন সংরক্ষণের বিভিন্ন বিষয় আলোচনা উপদেশের জন্যে এটি অ্যাডভাইজারি কমিটি গঠন করার কথা বলা হয়েছে সেটা সেকশন থ্রিতে বলা হয়েছে আবার বলছি তাহলে সেকশান থ্রিতে কী বলা হয়েছে না সেকশান থ্রিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করবে সেই কমিটির যত কতজন সদস্য থাকবে সেটা কেন্দ্রীয় সরকার নিজেরাই ঠিক করবে এবং এই অ্যাডভাইজারি কমিটির কাজ হবে সেকশান টু এ ওই যে গ্র্যান্ট অব অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভালের জন্যে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আর যে কোনো বিষয়ে যা সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করবে উপদেশ দরকার সেই বিষয়ে উপদেশ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাডভাইজারি কমিটি কাজ করবে আর গুরুত্বপূর্ণ কি এই আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা না এই আইনকে যারা বা যে ভায়োলেট করবে কন্ট্রাভেন্ট করবে তাকে শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এবং সেই শাস্তিটা কি না উইথ সিম্পল এম্প্রিজনমেন্ট ফর এ পিরিয়ড উইচ মে এক্সটেন্ড টু ফিফটিন ডেজ অর্থাৎ সাধারণ কারাদণ্ড একটা সময়ের জন্যে যে যেটি পনেরো দিন পর্যন্ত সর্বাধিক পনেরো দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আর এখানে তো এই এই হচ্ছে মূলত মানে সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে সংক্ষিপ্ত আকারে এই আইনের বক্তব্য আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে যেখানে মানে অফেন্স বা দোষ করবে কোনো অথরিটি বা গভর্নমেন্ট ডিপার্টমেন্টস সেক্ষেত্রে ওই ওই ক্ষেত্রে সেই অফিসার বা সেই ব্যক্তিদের মানে চিহ্নিত করা হবে গিলটি হিসেবে এবং তাদের এগেনস্টে প্রসিডিং তাদের এগেনস্টে পানিশমেন্ট তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে তাদের এগেনস্টে প্রসিডিং আনা হবে এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে আর বকি বলা হয়েছে এই আইনে আর বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার কিভাবে আইন প্রণয়ন করতে পারে নিয়ম নীতি করতে পারে অফিসিয়াল গেজেটে নোটিফিকেশানের মাধ্যমে সেটি উল্লেখ করা হয়েছে তো এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নাইনটিন এইটটি অর্থাৎ বন সুরক্ষা আইন বন সংরক্ষণ আইন উনিশশো